সম্মানিত দর্শক ও মৎস্য উদ্যোক্তা বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগতম জানাই তাসলিমা মৎস্য নার্সারির নতুন আরও একটি ভিডিওতে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমাদের দেশে প্রাকৃতিক উৎস থেকে পাওয়া যায় এমন একটি মাছ চিতল। আপনারা জানেন চিতল খুবই দামি ও সুস্বাদু প্রকৃতির মাছ। চিতল মাছ দেখতে চ্যাপটা ও ছোট ছোট আঁশযুক্ত মাছ। এই মাছের শরীরে ছোট ছোট অনেক কাঁটা থাকলেও এই কাঁটা তেমন একটা শক্ত নয়। চিতল মাছে রয়েছে প্রচুর পরিমাণে খাদ্য শক্তি। প্রতি 100 গ্রাম চিতল মাছে 18.6 গ্রাম আমিষ, 2.3 গ্রাম চর্বি, 180 মিলিগ্রাম ক্যালসিয়াম, 250 মিলিগ্রাম ফসফরাস, 3 মিলিগ্রাম লৌহ ও 108 কিলোক্যালোরি খাদ্য শক্তি, যে কারণে চিতল মাছ আমাদের দৈহিক গঠন শক্তিশালী করতে অত্যন্ত ভূমিকা রাখে, যার ফলে বাজারে এই চিতল মাছের অনেক চাহিদা রয়েছে। আর এই চিতল মাছ ঝামেলা ছাড়াই চাষ করা যায় বলে অনেক মৎস্য খামারি ভাইরাই চিতল মাছ চাষের দিকে ঝুঁকছেন। চিতল মাছ পুকুরে মিশ্রভাবে চাষ করা যায়। চিতল মাছ একটি রাক্ষসী স্বভাবের মাছ। জীবন্ত ছোট মাছ খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে এই চিতল মাছ, তাই বিশেষ পদ্ধতি অবলম্বন করে এই মাছ চাষ করতে হয়। চিতল মাছ চাষ করার ক্ষেত্রে তেলাপিয়া মাছের সঙ্গে চিতল মাছের চাষ করলে এই মাছের খাদ্যের সমস্যা মেটানো যায়, কারণ তেলাপিয়া মাছ প্রলিফিক ব্রিডার। তেলাপিয়া মাছ পুকুরে অজস্র বাচ্চা দেয়, যে কারণে চিতল মাছ তেলাপিয়া মাছের বাচ্চাগুলোকে খাবার হিসেবে গ্রহণ করে। তেলাপিয়ার সঙ্গে চিতল মাছ চাষ করলে চিতল মাছের যেমন খাবার কম পড়ে না, তেমনি তেলাপিয়া মাছেরও অসুবিধা হয় না। পুকুরে চিতল মাছ চাষ করার ক্ষেত্রে একটি চিতল মাছের বিপরীতে 6 থেকে 7টি তেলাপিয়া মাছের ব্রুড ছাড়তে হয়। প্রতি শতাংশের জন্য 5 থেকে 6টি চিতল মাছ ছাড়লে এর জন্য 35 থেকে 40টি তেলাপিয়া মাছের ব্রুড ছাড়তে হয়। তেলাপিয়া মাছ বাচ্চা দিবে আর চিতল মাছ সেগুলো খাবে। বর্তমান সময়ে অনেক মৎস্য উদ্যোক্তা ভাইয়েরাই চিতল মাছের চাষ করার জন্য চিতল মাছের পোনা খুঁজছেন, আর আপনাদের জন্য চিতল মাছের বিভিন্ন সাইজের পোনা পাবেন আমাদের কাছে। আমাদের কাছে 1.5 ইঞ্চি থেকে শুরু করে 7 থেকে 8 ইঞ্চি পর্যন্ত চিতল মাছের পোনা পাবেন। আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী চিতল মাছের পোনা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন। আপনারা যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইরা চিতল মাছের পোনা নিতে চাচ্ছেন, আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অক্সিজেন দিয়ে পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি। এছাড়াও যদি কেউ চান আমাদের হ্যাচারি থেকে পোনা সংগ্রহ করবেন, আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে হ্যাচারির ঠিকানা দেওয়া রয়েছে। চাইলে সরাসরি আমাদের হ্যাচারি থেকেও পোনা নিয়ে যেতে পারবেন। আপনার মাছ চাষে বিভিন্ন পোনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।